Welcome to Knowledge Account, dear students. আমাদের প্রত্যেককে আমাদের নলেজ অ্যাকাউন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তোমরা আমাদের ডেইলি ক্লাসের শিডিউল দেখতে পাচ্ছ। প্রত্যেক দিন সকাল 7:30টায় তোমাদের যে সায়েন্স জিকে ওয়ার্কআউটের ক্লাস, সেটা আমি তোমাদের নিচ্ছি। প্রত্যেক দিন সকাল 7:30টায় তোমরা আমার ক্লাসটা ইউটিউবে করছো, সায়েন্স জিকে ওয়ার্কআউটের ক্লাস। আজকে তোমাদের 8th ডে ক্লাস, আজকে ডে 8। আমরা প্রত্যেক দিন সকাল 7:30টায় এই ক্লাসটা করছি। যারা আজকে প্রথমবার আমার ক্লাস করছো তাদেরকে আমি বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলে জেনারেল সায়েন্স জিকে ওয়ার্কআউটের যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টে গিয়ে 1 থেকে 7 পর্যন্ত ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিও। রেকর্ডেড ক্লাস আমাদের রয়েছে, তোমরা অবশ্যই 1 থেকে 7 পর্যন্ত ক্লাসগুলো দেখে নিও। আজকে আমাদের 8 নম্বর ক্লাস। আজকের 8 নম্বর ক্লাসের প্রথম প্রশ্ন দেখো, জীব বৈচিত্র্য কথাটি প্রথম ব্যবহার করেন কে, বা প্রথম ব্যবহার করেন কে। সময় শুরু হচ্ছে এখন থেকে। জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এই কথাটা প্রথম কে ব্যবহার করেন? অপশন এ লিনিয়াস, অপশন বি হ্যালডেন, অপশন সি ওয়াল্টার রোজের এবং অপশন ডি বলা হচ্ছে ওপারিন। বায়োডাইভার্সিটি এই টার্মটা প্রথম কে ব্যবহার করেন? তোমাদের টাইম শেষ হয়েছে এবং এটার সঠিক উত্তর কি হবে? ওয়াল্টার রোজেন। ওয়াল্টার রোজেন এই ভদ্রলোক যিনি প্রথমবার এই টার্মটা ব্যবহার করেছিলেন। ওয়াল্টার রোজেন হচ্ছেন এই ভদ্রলোক যিনি প্রথম এই বায়োডাইভার্সিটি টার্মটা ব্যবহার করেছিলেন। আমরা লিনিয়াসের কথা পড়েছি ট্যাক্সোনমিতে, আমরা লিনিয়াসের কথা পড়েছি ট্যাক্সোনমিতে। হলডেন এবং ওপারিন, ওপারিন এবং হলডেন এদের দুজনের হচ্ছে যে পৃথিবীর একদম প্রথম প্রাণ সৃষ্টি সম্পর্কে, এদের যে কোয়াসারভেট কণা এবং হট ডিলিউট স্যুপ ইত্যাদি নিয়ে তাদের যে তত্ত্ব রয়েছে আমরা জানি। আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? সময় শুরু হচ্ছে এখন থেকে। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? অপশন এ তে বলা হচ্ছে লিউবেন হুক, অপশন বি তে বলা হচ্ছে রবার্ট ব্রাউন, অপশন সি তে বলা হচ্ছে ক্যাসিমির ফাঙ্ক এবং অপশন ডি তে বলা হচ্ছে ওপারিন। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে লিউবেন হক বা লিউবেন হুক। অ্যান্টনি ভন লিউবেন হুক ডিসকভার্ড ব্যাকটেরিয়া, যাকে বলা হচ্ছে ফাদার অফ মডার্ন মাইক্রোস্কোপ। ফাদার অফ মডার্ন মাইক্রোস্কোপ বা আধুনিক মাইক্রোস্কোপের জনক তাকে বলা হচ্ছে, ইনি হচ্ছেন অ্যান্টনি ভ্যান লিউবেন হক। আমরা রবার্ট ব্রাউন জানি, ইনি কি আবিষ্কার করেন? নিউক্লিয়াস অফ সেল, নিউক্লিয়াস অফ সেল, নিউক্লিয়াস অফ সেল আবিষ্কার করেন। ক্যাসিমির ফাং ভিটামিন আবিষ্কারের সঙ্গে যুক্ত। ওপারিন এবং হলডেনের কথা আমরা একটু আগেই পড়লাম, যারা কোয়াসারভেট কণা এবং হট ডিলিউট স্যুপ আবিষ্কার করেছিলেন। আমরা চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। বাস্তুতন্ত্র প্রথম ব্যবহার করেন কে? সময় শুরু হচ্ছে এখন থেকে। এই বাস্তুতন্ত্র শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন? অপশন এ তে বলা হচ্ছে ট্যান্সলে, অপশন বি তে বলা হচ্ছে এলটন, অপশন সি তে বলা হচ্ছে ওডাম এবং অপশন ডি তে বলা হচ্ছে ডালটন। তোমাদের সময় শেষ এবং এটা সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞানী ট্যান্সলে, বিজ্ঞানী আর্থার ট্যান্সলে প্রথম এই বাস্তুতন্ত্র কথাটি ব্যবহার করেছিলেন বা ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেছিলেন। আমরা চলে যাচ্ছি তোমাদের 4th প্রশ্নে। আজকে সবচেয়ে ভারী অধাতু কোনটি? টাইম শুরু হচ্ছে এখন থেকে। এটা হচ্ছে I2, এটা হচ্ছে ক্লোরিন Cl2, এটা হচ্ছে Br2 এবং এটা হচ্ছে ফ্লোরিন। মানে এটা হচ্ছে এইভাবে I2, এটা হচ্ছে Cl2, এটা হচ্ছে Br2 আর এটা হচ্ছে F। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? আমরা জানি যে পর্যায় সারণীর ওপর থেকে নিচে দিকে গেলে তার ভর সংখ্যা বাড়ে তথা ভর বাড়ে, তাহলে সবচেয়ে নিচে আছে এখানে I2, তাই I2 হবে এখানে সঠিক উত্তর, মানে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। আমরা এখানে একটা টেবিল দেখছি, এই অ্যাটমিক নাম্বার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার। তাহলে এখানে দেখো অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি হচ্ছে I এর, অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি I এর, আবার অ্যাটমিক ওয়েটও সবচেয়ে বেশি হচ্ছে I এর, আমরা দেখছি 126.9 প্রায়, বাকিগুলো খুবই কম। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। TMV কোন গাছের ক্ষতি করে? টাইম শুরু হচ্ছে এখন থেকে। TMV এটা একটা ভাইরাস যেটা কোন গাছের ক্ষতি করে? অপশন এতে বলা হচ্ছে আপেল, অপশন বিতে বলা হচ্ছে লেবু, অপশন সিতে বলা হচ্ছে পেয়ারা, অপশন ডিতে বলা হচ্ছে তামাক। আমি TMV-র পুরো কথাটা বললে তোমরা বুঝতে পারবে যে এটা কি। এটার পুরোটা পুরো কথা হচ্ছে যে টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে টোবাকো মানে তোমরা জানো যে টোবাকো হচ্ছে আমাদের তামাক গাছের নাম, তাহলে এখানকার সঠিক উত্তর কি হবে? তামাক, সঠিক উত্তর হবে এখানে তামাক। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি তোমাদের 5 নম্বর 6 নম্বর প্রশ্নে। আচ্ছা, তোমাদের বলে রাখি টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে প্রথম আবিষ্কৃত ভাইরাস, ফার্স্ট ভাইরাস, প্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে TMV বা টোবাকো মোজাইক ভাইরাস। আমরা চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে।
শব্দের প্রাবল্যের একক কি সময় শুরু হচ্ছে? এখন থেকে শব্দের প্রাবল্য বা ইন্টেন্সিটি অফ সাউন্ডের একক কি? অপশন এতে বলা হচ্ছে ওহম, অপশন বিতে বলা হচ্ছে পাস্কাল, অপশন সিতে বলা হচ্ছে ফ্যারাডে, অপশন ডিতে বলা হচ্ছে ডেসিবেল। আমাদের সময় শেষ এবং সময়ের শব্দের তীব্রতা বা শব্দের প্রাবল্য মাপা হয় ডেসিবেল ইউনিটে। আমরা জানি ডেসিবেল ইউনিট এখানে। ফ্যারাডে আমরা জানি যে ফ্যারাডে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব মাপা হয়, পাস্কেল হচ্ছে চাপ মাপা হয়, এবং ওহম কি হয়? ওহম মাপা হয় রোধ, ওহম মাপা হয় পরিবাহীর বা কোনো পদার্থের রোধ, পাস্কেল হচ্ছে চাপ মাপা হয়, আর ফ্যারাডে মাপা হয় ধারকত্ব। ধারকত্ব বলে একটা ব্যাপার রয়েছে পদার্থবিদ্যায়, তাই ধারকত্ব, হ্যাঁ এটা ধ হবে না, এটা ক হবে, ধারকত্ব। আর ডেসিবেল হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে একটা ডেসিবেল স্কেল দিয়েছে যে কোনটার ক্ষেত্রে কত ডেসিবেল, এগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, হুইসপারিং আমরা যদি করি 30 ডেসিবেলের কাছাকাছি, রেফ্রিজারেটারে 40 ডেসিবেলের কাছাকাছি সাউন্ড হয়, মডারেট যে রেনফল হয় তাতে 50 ডেসিবেলের কাছাকাছি, কনভার্সন আমরা যখন কথা বলি তাতে 60 ডেসিবেলের মোটামুটি, কার বা সিটি ট্রাফিকে 70 ডেসিবেল, ট্রাকের ক্ষেত্রে 80 ডেসিবেল, হেয়ার ড্রায়ার ক্ষেত্রে 90 ডেসিবেল, হেলিকপ্টারে 100 ডেসিবেল, এবং আর বাকি রয়েছে পুলিশ সাইরেন ইত্যাদি, জেট ইঞ্জিন, ফায়ার ওয়ার্কস, এইসব দেওয়া রয়েছে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, 7 নম্বর প্রশ্নে। নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? টাইম শুরু হচ্ছে এখন থেকে। নিচের কোনটি একটি ভাইরাস ঘটিত রোগ? অপশন এ তে বলা হচ্ছে কলেরা, অপশন বিতে বলা হচ্ছে পোলিও, অপশন সি তে বলা হচ্ছে কুষ্ঠ, এবং অপশন ডি তে বলা হচ্ছে টাইফয়েড। এবং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পোলিও, কারণ পোলিও হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ, বাকিগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আমরা জানি সালমোনেলা টাইফের ক্ষেত্রে, তাই এর ক্ষেত্রে হচ্ছে ভিব্রিও কলেরি। চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে, 8 নম্বর প্রশ্নে। কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়? সময় শুরু হচ্ছে এখন থেকে। ফ্লেম কোষ বা শিখা কোষ কার শরীরে দেখা যায়? অপশন এ তে বলা হচ্ছে অক্টোপাস, অপশন বি তে বলা হচ্ছে সমুদ্র শশা, অপশন সি তে বলা হচ্ছে কৃমি, এবং অপশন ডি তে বলা হচ্ছে জল শামুক। তোমরা জানো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কৃমি, কৃমি হবে এখানে সঠিক উত্তর। ফ্লেম কোষ দেখা যায় কৃমি, কৃমির ক্ষেত্রে এটা কি না, কৃমির ক্ষেত্রে এটা হচ্ছে রেচন অঙ্গ, কৃমির রেচন অঙ্গ আমরা জানি এই ফ্লেম কোষ হয়। এবারে আমরা চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্নে। ক্রেন কোন শ্রেণীর লিভার? টাইম শুরু হচ্ছে এখন থেকে। আমরা জানি যে লিভার প্রধানত কয় প্রকারের হয়? তিনটে হয়, 3 টাইপস। একটাকে আমরা বলি ফার্স্ট ক্লাস লিভার, একটাকে বলি সেকেন্ড ক্লাস লিভার, আর একটাকে আমরা বলি থার্ড ক্লাস লিভার, অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর লিভার। এখানে কোনটা হবে? আচ্ছা, এখানে তোমাদের এই এর অপশনটা এখানে না দিয়ে শেষে দিলে ভালো হতো হয়তো, এটা একটা টাইপিং এরর, এটা শেষে দিলে ভালো হতো। যাই হোক, দেখো অপশন এতে বলা আছে কোনোটা সঠিক নয়, অপশন বিতে বলা আছে দ্বিতীয় শ্রেণীর লিভার, অপশন সিতে বলা আছে প্রথম শ্রেণীর লিভার, এবং অপশন ডিতে বলা আছে তৃতীয় শ্রেণীর লিভার। এবং এখানে সঠিক উত্তর হচ্ছে তোমাদের থার্ড ক্লাস লিভার বা তৃতীয় শ্রেণীর লিভার। দেখো এই যে থার্ড ক্লাস লিভার কেন বলা হচ্ছে ক্রেনকে, কারণ ক্রেনের ক্ষেত্রে ফালক্রাম বা তার যে আলম্ব বিন্দু এখানে থাকে, এখানে বল প্রয়োগ হয়, আর যে বাধাটা অতিক্রম হয় এখানে। তাহলে কোনো একটা প্রান্তে লোড এবং অন্য প্রান্তে যদি ফালক্রাম থাকে তাহলে সেটা থার্ড ক্লাস লিভার হয়, তাই এটা থার্ড ক্লাস লিভার। ঠিক আছে, থার্ড ক্লাস লিভার ক্রেন। আমরা চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্নে। সবচেয়ে হালকা যে নিষ্ক্রিয় গ্যাস সেটি কোনটি? সময় শুরু হচ্ছে এখন থেকে। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? অপশন এ নিয়ন, অপশন বি রেডন, অপশন সি আর্গন, অপশন ডি হিলিয়াম। আর্গনের স্পেলিংটা রেফ হলেই ভালো হয়। ঠিক আছে, আর্গন, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? হিলিয়াম। আমরা একটু আগে পড়লাম যে পর্যায় সারণীর ওপর থেকে নিচের দিকে গেলে কোনো শ্রেণী বরাবর ক্রমান্বয়ে ভর সংখ্যা বাড়ে, তার সঙ্গে সঙ্গে ভরও বাড়ে, তাহলে হিলিয়াম ওপরে রয়েছে। ঠিক আছে, তাহলে হিলিয়াম হচ্ছে সবচেয়ে হালকা। চলে যাচ্ছি আমরা 11 নম্বর প্রশ্নে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ হিলিয়াম এর ভর সংখ্যা হচ্ছে 2, নিয়নের ক্ষেত্রে 10, এর ক্ষেত্রে হচ্ছে 18। আচ্ছা, এগুলো ভর সংখ্যা নয়, এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা, মানে প্রোটন সংখ্যা। ঠিক আছে, ক্রিপ্টনের ক্ষেত্রে 36, জেনানের ক্ষেত্রে 54, এবং রেডানের ক্ষেত্রে 86। তাহলে সবচেয়ে ভারী হচ্ছে রেডান, ঠিক আছে, আর সবচেয়ে হালকা হচ্ছে এখানে হিলিয়াম। আমরা চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন, কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা? টাইম শুরু হচ্ছে এখন থেকে। বিসিজি টিকা ব্যবহার করা হয় কোন রোগ প্রতিরোধের জন্য? সময় তোমাদের প্রায় শেষের দিকে। অপশন এতে বলা হচ্ছে টাইফয়েড, অপশন বি যক্ষা, অপশন সি টিবি, এবং অপশন ডি কলের। এবং এটা সঠিক উত্তর কি হবে? যক্ষা বা টিউবারকিউলোসিস। আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, 12 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমরা।
নিচের কোনটি মিশ্র পদার্থ? সময় শুরু হচ্ছে এখন থেকে। অপশন এতে বলা হচ্ছে সবকটি, অপশন বিতে বলা হচ্ছে পেট্রোলিয়াম, অপশন ডিতে বলা হচ্ছে বেঞ্জিন এবং অপশন ডিতে বলা হচ্ছে জল। কোনটি ক্ষেত্রে মিশ্র পদার্থ বলে ফেলো? এখানে সঠিক উত্তর হচ্ছে তোমাদের পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম হচ্ছে একটা মিশ্র পদার্থ। আমরা চলে যাচ্ছি আমাদের 13 নম্বর প্রশ্নে। ভিটামিন সি এর অপর নাম কি? সময় শুরু হচ্ছে এখন থেকে। ভিটামিন সি এর রাসায়নিক নাম বা অপর নাম কি? অপশন এ বলা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন বি বলা হচ্ছে রাইবোফ্লাভিন, অপশন সি তে বলা হচ্ছে ফলিক অ্যাসিড এবং অপশন ডি তে বলা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তোমাদের সময় শেষ এবং এটা সঠিক উত্তর। তোমরা জানো যে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা জানি এই যে অ্যাসকর্বিক অ্যাসিড, এটা তার ফর্মুলা দেওয়া হয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি। আমরা ফলিক অ্যাসিডকে বলি ভিটামিন বি নাইন, ভিটামিন বি নাইন বলা হয় ফলিক অ্যাসিডকে। সাইট্রিক অ্যাসিড আমরা জানি যে তেঁতুলে থাকে বা সাইট্রাস ফুটে থাকে, ঠিক আছে, সাইট্রাস ফ্রুটে থাকে। আমরা চলে যাচ্ছি 14 নম্বর প্রশ্ন। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? সময় শুরু হচ্ছে এখন থেকে। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? অপশন এ অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি বেঞ্জোইক অ্যাসিড, অপশন সি ইথানল এবং অপশন ডি ফেনল। কোনটা হবে সঠিক উত্তর বলে ফেলো তোমরা তাড়াতাড়ি। কার্বলিক অ্যাসিড আমাদের ফেনলের রাসায়নিক, মানে কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল। 15 নম্বর প্রশ্ন আমরা দেখছি, হাইড্রোলিক প্রেস যন্ত্রের সঙ্গে, যন্ত্রের কার্যনীতির সঙ্গে যুক্ত কোন সূত্রটি? সময় শুরু হচ্ছে এখন থেকে। হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সঙ্গে কোন সূত্রটি প্রযোজ্য? অপশন এতে বলা হচ্ছে মেন্ডেলের সূত্র, অপশন বি বার্নোলির সূত্র, অপশন সি পাস্কালের সূত্র এবং অপশন ডি আর্কিমিডিসের সূত্র। তোমাদের সময় শেষ এবং এটা সঠিক উত্তর হচ্ছে পাস্কেলের সূত্র। পাস্কেলের সূত্র, তিনি বলছিলেন এই যে একটা কনফাইন্ড লিকুইডে, অর্থাৎ একটা আবদ্ধ তরলের মধ্যে যদি চাপ প্রয়োগ করা হয়, এই যে এখানে চাপ প্রয়োগ করা হচ্ছে, এই চাপ কি হবে? অপরিবর্তিত ভাবে সমগ্র তরলে সঞ্চালিত হবে, অপরিবর্তিত ভাবে এখানে এসছে, ঠিক আছে, এইটা হচ্ছে পাস্কেলসের সূত্র। আমরা চলে যাচ্ছি 16 নম্বর প্রশ্নে, বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কি? সময় শুরু হচ্ছে এখন থেকে। বৃক্কের গঠনগত ও কার্যগত একক কোনটি? অপশন এতে বলা হচ্ছে নেফ্রন, অপশন বিতে বলা হচ্ছে নিউরন, অপশন সি তে বলা হচ্ছে নেফ্রিডিয়া এবং অপশন ডি তে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? আমরা সবাই জানি বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হয় নেফ্রন, নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক, নেফ্রিডিয়া হচ্ছে রেচন অঙ্গ এবং মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের একটি কোষ অঙ্গাণু, যাকে কি বলা হয় কোষ অঙ্গাণুকে, যেমন লাইসোজোমকে বলা হয় সুইসাইডিয়াল ব্যাগ, সেরকম মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ নেফ্রন, নেফ্রন এক খুব ছোট্ট নেফ্রন একটা ছবি, এই যে এখান থেকে জুম ইন করে এটা দেখানো হয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের অংশ রয়েছে, বোম্যান্স ক্যাপসুল রয়েছে এখানে, গ্লোমেরুলাস রয়েছে, এসব রয়েছে, এগুলো মাঝে মাঝে প্রশ্ন আসে তোমাদের যে বোম্যান্স ক্যাপসুল কোথায় দেখা যায় নেফ্রনে বা কিডনিতে। চলে যাচ্ছি আমরা 17 নম্বর প্রশ্নে। আমাদের 17 নম্বর প্রশ্ন, বংশগতি বিজ্ঞানের জনক কাকে বলা হয়? সময় শুরু হচ্ছে এখন থেকে। বংশগতি বিজ্ঞানের জনক বলা হয় কাকে? জেনারকে, মেন্ডেলকে, ফ্লাইভেনকে নাকি চার্লস ডারউইনকে? কোনটা হবে সঠিক উত্তর? আমরা সবাই জানি যে বংশগতি নিয়ে যিনি প্রথম দিশা দিয়েছিলেন তিনি হচ্ছেন গ্রেগর জোহান ম্যান্ডেল। গ্রেগর জোহান ম্যান্ডেলকে বলা হয় বংশগতির জনক। এই যে দেওয়া হয়েছে গ্রেগর জোহান ম্যান্ডেল, এই ভদ্রলোক, ইনি দ্য ফাদার অফ জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক বলা হচ্ছে তাকে। চার্লস ডারউইনকে আমরা জানি তার ন্যাচারাল সিলেকশন নিয়ে যে বই রয়েছে, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ডক্টর জেনার এর কথা আমরা পড়ব। চলে যাচ্ছি আমরা আমাদের 18 নম্বর প্রশ্নে, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? সময় শুরু হচ্ছে এখন থেকে। কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? অপশন এ তে বলা হচ্ছে চিকেন পক্স, অপশন বি তে বলা হচ্ছে হ্যাপাটাইটিস, অপশন সি তে বলা হচ্ছে মিজেলস এবং অপশন ডি তে বলা হচ্ছে এখানে কলেরা। তাহলে ভাইরাস ঘটিত রোগ নয় বলা হয়েছে, হ্যাঁ, তাহলে ভাইরাস ঘটিত রোগ নয় কোনটা? কলেরা, কারণ আমরা জানি যে কলেরা হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভিব্রিও কলেরি, ভিব্রিও 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 কলেরি, এটার জন্য দায়ী ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি দায়ী এটার জন্য, এটা একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে। ভিব্রিও মানে হচ্ছে এই ব্যাকটেরিয়াকে দেখতে অনেকটা কমা শেপ, মানে আমরা যে কমা দিই এই সেপ্টের, ঠিক আছে, কমা শেপ। আমরা চলে যাচ্ছি 19 নম্বর প্রশ্নে, বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? সময় শুরু হচ্ছে এখন থেকে। বেরি বেরি রোগের জন্য দায়ী কোন ভিটামিন? ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি টু, ভিটামিন বি টুয়েলভ নাকি ভিটামিন বি ফাইভ? কোনটা বেটার সঠিক উত্তর তাড়াতাড়ি করে বলে ফেলো। বেরি বেরি রোগ, বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তোমাদের সময়
শেষ এবং এটা সঠিক উত্তর আমরা দেখে নেবো B1। B1 বা যার আরেকটা নাম হচ্ছে থায়ামিন বা থিয়ামিন, থিয়ামিন বেরি বেরি ইজ আ ডেফিসিয়েন্সি অফ থিয়ামিন মোর কমনলি নোন অ্যাজ ভিটামিন B1। ঠিক আছে, আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের 20 নম্বর প্রশ্নে। একটু দেখে রাখবে যে বেরি বেরি ক্যান এফেক্ট দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, এগুলোকে মেনলি অ্যাট্যাক করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরেও এফেক্ট করতে পারে। চলে যাচ্ছি আমরা 20 নম্বর প্রশ্নে। লোহিত রক্তকণিকা কোথা থেকে সৃষ্টি হয়? সময় শুরু হচ্ছে এখন থেকে। লোহিত রক্তকণিকা কোথা থেকে সৃষ্টি হয়? অপশন এতে বলা হচ্ছে ফুসফুস বা লাংস, অপশন বিতে বলা হচ্ছে আমাদের, আচ্ছা হ্রুত হুত নয়, এখানে হচ্ছে হৃদ, রিকার হবে, হৃৎপিণ্ড, অপশন সিতে বলা হচ্ছে অস্থিমজ্জা এবং অপশন ডিতে বলা হচ্ছে কিডনি। এবং এটা সঠিক উত্তর কি হবে না, বোন ম্যারো বা অস্থিমজ্জা হবে এটা সঠিক উত্তর। এই যে আমরা দেখতে পাচ্ছি বোন ম্যারো থেকে তৈরি হচ্ছে, এই যে বোন ম্যারো থেকে তৈরি হচ্ছে, এরিথ্রোপোয়েসিস পদ্ধতিটার নাম, ঠিক আছে, সেখান থেকে তৈরি হচ্ছে, এইভাবে রেড ব্লাড সেলস এইভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। চলে যাচ্ছি আমরা 21 নম্বর প্রশ্নে। তোমাদের আজকের 21 নম্বর প্রশ্ন স্ক্রিনে, কোনটি অস্থি নয়, চারটি অপশনের মধ্যে কোনটি অস্থি নয়, সময় শুরু হয়েছে এখন থেকে। অপশন এ তে বলা হচ্ছে মেলিয়াস, অপশন বিতে বলা হচ্ছে স্টেপিস, অপশন সি তে বলা হচ্ছে ইনকাস এবং অপশন ডি তে বলা হচ্ছে অটোলিথ। কোনটা কোনো অস্থি নয়, সঠিক উত্তর এখানে কি হবে, সঠিক উত্তর হবে এখানে অটোলিথ। অটোলিথ হচ্ছে শ্রবণ যন্ত্র, আমাদের কর্ণে অবস্থান করে, বাকি তিনটেও কিন্তু আমাদের কানে থাকে এবং তিনটেই কিন্তু হাড়। তোমরা জানো যে আমাদের শরীরের সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস, স্টেপিস হচ্ছে আমাদের সবচেয়ে স্মলেস্ট বোন, আর সবচেয়ে যদি লার্জেস্ট বলি তাহলে সেটা কি হয়, ফিমার হয়। তাহলে সবচেয়ে লার্জেস্ট বোন কি হয়, ফিমার, যেটা আমাদের থাইতে বা উরুতে রয়েছে, ঠিক আছে, স্টেপিস আমাদের কানের ভেতরে রয়েছে। আমরা চলে যাচ্ছি 22 নম্বর প্রশ্নে। নিউক্লিয়ার রিয়াক্টরে যে জ্বালানি ব্যবহার করা হয় তা হলো, সময় শুরু হচ্ছে এখন থেকে। কোনটা নিউক্লিয়ার রিয়াক্টরের জ্বালানি, অপশন এতে বলা হচ্ছে গ্রাফাইট, অপশন বিতে বলা হচ্ছে ভারী জল, অপশন সিতে বলা হচ্ছে ক্যাডমিয়াম এবং অপশন ডিতে বলা হচ্ছে ইউরেনিয়াম। তোমরা সবাই জানো যে আমাদের নিউক্লিয়ার রিয়াক্টরে জ্বালানি ব্যবহার করা হয় এক যে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, সেটা প্রধানত হচ্ছে ইউরেনিয়াম, প্রধানত হচ্ছে ইউরেনিয়াম আমরা ব্যবহার করি। এখানে যে গ্রাফাইট, গ্রাফাইট বলা হয়েছে, গ্রাফাইট দণ্ডকে ব্যবহার করা হয়, হাই স্পিড যে নিউট্রনগুলো প্রজেক্ট ইজেক্টাইল হিসেবে নির্গত হয় তাকে অ্যাবজর্ব করার জন্য, ভারী জল এবং সে ভারী জলও সেই একই কারণে ব্যবহার করা হয়, কুল্যান্ট হিসেবে ব্যবহার করে, ভারী জলটা অ্যাকচুয়ালি কুল্যান্ট হিসেবে ব্যবহার করে। ক্যাডমিয়াম এবং বোরনের রডকে কন্ট্রোল রড হিসেবে ব্যবহার করা যায়। চলে যাচ্ছি আমরা 23 নম্বর প্রশ্ন। আচ্ছা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে বোরনের কন্ট্রোল রড, গ্রাফাইটের মডারেটর, ইউরেনিয়াম ফুয়েল রড, এগুলো ব্যবহার করি আমরা, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। এই যে লাল কালারের যেগুলো, এইগুলো হচ্ছে ফুয়েল রড, মানে এগুলো হচ্ছে ইউরেনিয়ামের রড, আর এই যে বোরনের রডগুলো হচ্ছে এই ধরনের, এই ইয়েলো কালারের যেগুলো, আর গ্রাফাইট রড হচ্ছে এই যে মাঝখানে মাঝখানে যে গ্রাফাইটের কালারের যে রডগুলো সেগুলো দেওয়া হয়েছে মডারেটর হিসেবে। আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, 23 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। জলে নিমজ্জিত সোজাদণ্ডকে বাঁকা দেখানোর কারণ কি? সময় শুরু হচ্ছে এখন থেকে। আলোর কোন ঘটনার জন্য জলে নিমজ্জিত একটা সোজা বাঁকা দণ্ডকে, সোজাদণ্ডকে বাঁকা দেখায়? অপশন এতে বলা হচ্ছে প্রতিফলন, অপশন বি প্রতিসরণ, অপশন সি হচ্ছে আভ্যন্তরীণ, এটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, পুরো কথাটা টাইপ হয়নি কোনো কারণে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আভ্যন্তরীণ বলে কোনো কথা হয় না আসলে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আর হচ্ছে প্রতিফলন বিক্ষেপণ, কোনটা হবে এখানে সঠিক উত্তর? আমরা সবাই জানো যে এটা প্রতিসরণের জন্য, এই যে এই ঘটনাটা হয় যে একটা বাঁকা দণ্ডকে কি হয়, সোজা দণ্ডকে বাঁকা দেখায়, ঠিক আছে, এই দণ্ডটা অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা কিন্তু তাকে দেখায় এরকম বাঁকা, ঠিক আছে, সোজা দণ্ডকে বাঁকা দেখায়, তার কারণ হচ্ছে এটা আলোর প্রতিসরণ। চলে যাচ্ছি আমরা 24 নম্বর প্রশ্ন এবং আজকে শেষের আগের প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রোধের কি পরিবর্তন হয়? সময় শুরু হচ্ছে এখন থেকে। ধাতুর রোধ বা রেজিস্ট্যান্স, এটা তাপমাত্রার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? অপশন এতে বলা হচ্ছে বাড়ে, অপশন বিতে বলা হচ্ছে কমে, অপশন সিতে বলা হচ্ছে একই থাকে, অপশন ডিতে বলা হচ্ছে উপরের কোনোটিই নয়। কোনটা হবে সঠিক উত্তর বলে ফেলো তোমরা, একদম এটা সঠিক উত্তর হবে, যারা যারা বলছো যে রোধ বাড়ে তারা একেবারে সঠিক বলছো। আমরা এখানে বলেছি যে ধাতু, ধাতু মানে হচ্ছে পরিবাহী, পরিবাহীর ক্ষেত্রে কিন্তু রোধ বাড়ে, আর যদি অর্ধ পরিবাহী হতো তাহলে হতো কমে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কমে যেত, এটা কখন হতো না, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর, যেমন তোমরা জানো সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে আমাদের অর্ধ পরিবাহী, তাদের ক্ষেত্রে এটা হয়। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের একেবারে শেষ প্রশ্ন, কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড থাকে?
সময় শুরু হচ্ছে এখন থেকে, অপশন এ তে বলা হচ্ছে ব্যাং, অপশন বি তে বলা হচ্ছে মাছ, অপশন সি তে বলা হচ্ছে পাখি, এবং অপশন ডি তে বলা হচ্ছে গিনি পিগ। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভেনাস হৃৎপিণ্ড। ভেনাস হৃৎপিণ্ড কোন প্রাণী দিয়ে দেখা যায় বলো? একদম, যারা যারা মাছ অ্যান্সার করেছো তারা একেবারে সঠিক অ্যান্সার দিয়েছো, মাছ হবে এটার সঠিক উত্তর। আমরা আমাদের 25টা প্রশ্ন শেষ করলাম, প্রত্যেকে কমেন্ট বক্সে আউট অফ 25 কত স্কোর করলে অবশ্যই জানাবে, আমাদের কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে জানাবে। আমি বিগত দিনে তোমাদের যে কমেন্টগুলো দেখছিলাম তাতে অনেকেই জানিয়েছো, খুব ভালো। যারা 60-20 স্কোর করছো অবশ্যই ভালো, যারা 20+ স্কোর করছো তারা মোটামুটি রেডি আছো, আরও একটু পড়াশোনা করতে হবে, কারণ আমাদের সব প্রশ্ন কিন্তু খুব বেশি ডেপথে থাকে না। কিছু প্রশ্ন তোমরাও জানো যে কিছু প্রশ্ন একেবারে খুব সহজ ধরনের দেওয়া হয়, তবে ডে বাই ডে কোয়েশ্চেনের কোয়ালিটি ধীরে 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 ডিফিকাল্ট হবে, স্বাভাবিক। এবং তোমরা প্রত্যেকে আরও আরও করে বেটার প্রিপারেশন নিতে থাকো, প্রত্যেকে এগিয়ে যেতে থাকো, তোমাদের পড়াশোনা কন্টিনিউ করো। আমি তোমাদের পল্লব স্যার সবসময় তোমাদের সঙ্গে আছি। থ্যাংক ইউ এভরিওয়ান, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন সঠিক সময় পেয়ে যাও। এছাড়াও তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্টের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, যাতে প্রত্যেকটা ক্লাসের আপডেট তোমরা ওখানে পেয়ে যেতে পারো। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই, আজকের মতো এখানেই।